খেয়েছে আমার ঠাকুর দাদা, খেয়েছে আমার বাপ। ভেবেছিলাম যে আলটিমেটলি চলে এসেছি শ্যামবাজার, এবং এখানে আমরা হয়তো খুঁজেও ফেলেছি যে এই জায়গা আমরা এসেছি, মানে সুন্দর মন্ডল। আমরা এখন এগিয়ে আসতে আসতে छोटी उम्र पर बड़ी नजर है मिल जाएंगे, ये हम तुमसे छुपा छुपाई नजर तो आई ना। আমি এই ডিমোটিভেশন ব্যাপারটা খুব ভালো মতো রিলেট করতে পারি, এবং আমার সেটা মেনে নিতে কিন্তু খুব প্রবলেম হচ্ছিল। ব্যাপারটা হচ্ছে যে চাকরি নেই, মানে প্লেসমেন্টের এক্সাম দিচ্ছি, প্লেসমেন্ট হচ্ছে না। কেন হচ্ছে না আমিও জানি না। তারা বলছে যে না, কোনো কারণে তুমি ফিট নও। আমি সেটা মেনে নিচ্ছি, মেনে নেওয়ার নামই জীবন। আর আই হোপ আমার যেই খারাপ সময়টা চলছে সেটা এক সময় ভালো সময়ে পরিণত হবে, সুসময় আসবে। তাই তো, সময় আসবে একদিন। আরো 20-30-40টা মতো কোম্পানি এসে চলে গেছে যেখানে আমি কিন্তু সিলেক্টেড হইনি, একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট চলে আসে, আর সেটাই আমাকে গ্রাস করেছিল। আর এই খারাপ লাগাটাই লাস্ট এক মাসে আমাকে ভিডিও বানাতে দেয়নি। আমার যেটা করতে সবচেয়ে ভালো লাগে, যেটা করতে আমি সবচেয়ে বেশি এনজয় করি, যতই কষ্ট হোক যতই প্রবলেম হোক সেটাকে আমার নিজের একটা অ্যাচিভমেন্ট বলে মনে হয়, সেই জায়গা থেকে আমাকে দূরে সরিয়ে রাখছিল। আর আমার কোথাও না কোথাও ক্যাটের যে ফোকাসটা সেটাও নড়ে যাচ্ছিল। এটা বলে রাখছি, যদি ওই পরীক্ষাটা আমি ক্র্যাক না করতে পারি, মানে ক্যাট যদি আমি ক্র্যাক না করতে পারি, তাহলে আমি আমার এই ইউটিউব চ্যানেল বন্ধ করে দেবো। অনেকেই তোমরা জানো যে আমার প্লেসমেন্ট হয়ে গেছে। দুটো 5 বা 2:07 এরকম একটা সময় আমাদের ক্লাস গ্রুপে একটা মেসেজ আসে যে এবিজি সিলেক্টস ফ্রম পাওয়ার বলে, এবং সেখানে 3টে নাম থাকে, এবং সেই 3টে নামের সবচেয়ে ওপরে নাম থাকে তোমার ভাই। এবং এই জার্নিটা যতটা শুনতে ভালো লাগছে বা যতটা শুনতে ইন্টারেস্টিং লাগছে, ততটাই হেক্টিক ছিল আমার জন্য ওই সময়টুকুর মধ্যে আর কি। আমাকে যথেষ্ট খারাপ জিনিস ফেস করতে হচ্ছে, একটা খারাপ সময় যাচ্ছিল, সব কিছু খারাপ হচ্ছিল, এরকম মনে হচ্ছিল। ভেতর থেকে সেই চাপটা ফিল করছিল, ভেতর থেকে সেই পজিটিভ ভাইবটা আসছিল না। তারপরেও নিজেকে পজিটিভ রেখে কিন্তু এই ভিডিওটা করছিল, যেটা সবচেয়ে টফ জিনিস বলে আমি মনে করি। তো হ্যাঁ, এইভাবে কিন্তু একজন জবলেস ইঞ্জিনিয়ার ফাইনালি তার জব তুলে নেয়, এবং অ্যাজ অ্যান ইঞ্জিনিয়ার হিসেবে। আমি জানি না এবার আমার লাইফ কোন দিকে যাবে। আমি যেটাও জানি না যে এরপরে আর কোন কোন স্ট্রাগল আমার জন্য ওয়েট করে আছে, কিন্তু আমি এটা জানি যে আমি হয়তো কিছুক্ষণের জন্য বা কিছু দিনের জন্য সাকসেসফুল হয়েছি। আমি প্রমাণ করতে পেরেছি নিজেকে, নিজের কাছে আমি প্রমাণ করতে পেরেছি নিজেকে, সেই সব মানুষগুলোর কাছে যারা একটু হলেও আমার উপর আশা রেখেছিল, ভরসা রেখেছিল। আমি প্রমাণ করতে পেরেছি যে হার্ড ওয়ার্ক করলে একদিন ঠিক সাফল্য আসে। একটা লাইক করে দিও, তার সাথে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতেও বলো না। আর যারা আমার তোমরাটা প্রথমবারের জন্য দেখছো, নতুন দেখছো, তারা প্লিজ চ্যানেলের আগের ভিডিওগুলো চাইলেও চেক আউট করতে পারো, যে আমি কেমন ধরনের ভিডিও বানাই। ভালো বা খারাপ যদি মনে হয় ভালো, তাহলে প্লিজ চ্যানেলের
আগের ভিডিওগুলো দেখে আমাকে সাবস্ক্রাইব করো, নিজের বন্ধুদের সাথে শেয়ার করো, আর আমাকে একটু মোটিভেট করো। আর এই ভিডিওটা কিন্তু অনেক যত্ন করে বানানো, তো প্লিজ এই ভিডিওটাতে একটু সাপোর্ট করো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থাকো, খেতে থাকো আর মজা করতে থাকো।